এটার নাম হলো গিলা গাছ। এটা 5 বিঘা জায়গায় গিলতে পারে। অল স্পাইস মানে সব মশলার গন্ধ এর ভিতরে। আল্লাহ ভাই গ্রান পেয়ে গেছি। এটা তেজপাতার গন্ধ পাচ্ছি। এটা তেজপাতার আর গোলমরিচ, দারুচিনি, গোলমরিচ একদম খাট। আমার কাছে কাশ্মীর ফিল হইছে। কাছে মনে হচ্ছে জার্মানি। বাংলাদেশে দুইটা গাছ আছে, একটা আছে একটা আছে। খাবার মধ্যে রসুন খাই না? হ্যাঁ রসুনের চেয়ে বেশি পাওয়ার দেখেন। আমি আজ আপনাদের এমন একটি স্থান উপহার দেব যে স্থান আপনাদের দেখলে মনে হবে যে আপনি হয়তো কাশ্মীর, সুইজারল্যান্ড অথবা জার্মানিতে আছেন। এই জায়গায় যাওয়ার পর এমন এমন কিছু অদ্ভুত গাছের সাথে পরিচয় ঘটেছে যা বাংলাদেশের হয়তো দ্বিতীয়টি আছে কি না আমার মনে হয় না। আর এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং পরীক্ষা করার জন্য কাকতালীয়ভাবে কিছু ভার্সিটিতে পড়ুয়া ভাইদের সাথে সাক্ষাৎও ঘটে যায়। আগে এর স্বাদ কখনো পেয়েছেন কিনা আপনারা বলবেন, আর আমার হাতে একটা লাঠি আছে, এই গান কোনো পারফিউমে পেয়েছেন কিনা সেটাও বলবেন। এটা একটা সৌভাগ্যময় মুহূর্ত পরীক্ষা করার জন্য, সাথে সাথে আমরা এখানে ভাইদের পেয়ে। আপনি একটু কামড় দেন, আপনার অনুভূতিটা প্রকাশ করেন, ফালাইন দরকার নাই, বলেন প্রকাশ করেন। পেয়েছেন কোনোদিন আপনার লাইফে? না আসলে না। কেমন লাগছে বলেন? আচ্ছা মিষ্টি আছে। হ্যাঁ এটা 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 এখন বলেন গ্রানার স্বাদ টেস্ট কি, লাইফে কখনো পেয়েছেন এই স্বাদ? আমাকে একটু দেন। আমার নাই। আপনি তাহলে এই ডালটার গ্রান নেন, একটু এদিকে ঘুরেন। কি বলেন, কোনো পারফিউমে পেয়েছেন এই গ্রান? না সামান্য দারুচিনির মতো একটু গন্ধ। কি গাছ এটা বললেন আপনি পেয়েছেন? কর্পূর নাকি? হ্যাঁ হ্যাঁ কর্পূর কর্পূর। এখন পেয়েছেন, এখন মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিচ্ছু নাই, আমি তাকে বলছিলাম দেখাবো, আপনি জীবনেই দেখেন নাই, আমি এখন এখন দেখাচ্ছি। কি কচি পাতাটা এরকম? হ্যাঁ কচি পাতা। তাহলে উপর আরো মজা। হ্যাঁ নেন একটু টেস্ট নেন। ওই পাতাটা বাকি না? পেয়েছেন কোনোদিন এই স্বাদ? না। কেমন মিষ্টি মিষ্টি লাগতেছে আর সেন্ট আসছে, সেন্ট আসতেছে দেখছেন? আসলে যেরকম ওনার মানে এই উপন্যাসগুলা ছিল, গল্পগুলা ছিল, যেগুলা না পড়লে না যা মানে না পড়লে আমরা তার সম্পর্কে বুঝতে পারতাম না, জানতে পারতাম না। আবার এইখানে আইসা উনি যে এইভাবে রত্নগুলা হীরাগুলা এইভাবে লুকিয়ে রাখা দিছে এবং আমাদের চোখের সামনে আমরা দেখেন আবিষ্কারই করতে পারতাছি না। আসলে আর কি দেখাতে চাচ্ছেন আপনি একটু ভাই আসেন আপনার দেখে যান, নিজের হাতে লাগাইছে। হ্যাঁ হ্যাঁ নিজের হাতে লাগিয়ে গেছে। 20 বছর আমাকে ধন্যবাদ দিবেন না, আমার জন্য এত জিনিস একটা বড় উপহার দিলাম। হ্যাঁ আর কি দেখাতে চাচ্ছেন আমাদের? লতার মতো তো দুনিয়াতে বহুত গাছ দেখছি, দেখছেন না? হ্যাঁ এটা খাবার মধ্যে রসুন খাই না? হ্যাঁ রসুনের চেয়ে বেশি পাওয়ার দেখেন। হ্যাঁ একদম রসুন। হ্যাঁ হ্যাঁ কি একদম রসুন ভাই, মনে হচ্ছে যে রসুনের স্প্রে মার হয়েছে এটা। কি করে সম্ভব, পাতা না রসুন না কি ভাই? এটা কি ভাই? ভাই রসুন ভাই, স্প্রে মার হয়েছে কি এটা? আপনারা কিছু বলবেন না, ডায়মন্ড এর দিকে কেউ কিছু বলবেন না। এটা উনি কি বলে সেটা শুনবো, গ্রান নেন কি রসুনের মতো দেখেন তো। হ্যাঁ দেখেন আপনি ছিঁড়ে দেখেন, আমার ঘ্রাণ শক্তি একটু ভালো দেখেন। ভাই এই একটা পাতা, এই একটা পাতায় একবার সে রসুনের পারফিউম দিচ্ছে, একবার সে পেঁয়াজের পারফিউম দিচ্ছে, মানে এটা ফ্লেভার ভাই। আমি আমি আপনার কিভাবে ভাই, এটা তো আসলে বলার মতো না, মানে পুরো ছবির মতো একটা জায়গা, ছবির মধ্যে যদি এডিট করা হয় যেমন লাগে ওই টাইপের, ওইটাই লল স্পাইস মানে সব মশলার গন্ধ এর ভিতরে। আল্লাহ ভাই প্রমাণ, এরা ভার্সিটির স্টুডেন্ট ভাই, গ্রান পেয়ে গেছি। এটা তেজপাতার গন্ধ পাচ্ছি। কি 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 গ্রান আসতেছে বলেন? এটা তেজপাতার। হ্যাঁ আর তারপরে মশলার একটু একটু দেখেন, তারপরে গোলমরিচ, দারুচিনি, গোলমরিচ একদম খাট, গোলমরিচ। ও মাই গড, এলাচ হিরার পাইছি, দারচিনির পাইছি, এলাচের তবে খালেন এলাচ আর মাথা ঘোড়া। এটার নাম কি ভাই? এটার নাম কি? অল স্পাইস এই গাছটা আসলে এটা সমান ভর সেই গাছে। কোন গাছটা? কোনটা? এই এই গাছটা বাইরের গাছ। হ্যাঁ কি কয় রে ভাই, আসেন তো ভাই, বিখ্যাত গাছ বাংলাদেশে দুইটা, তারগুলো একটা উনি দেখাইবো। এটা
এটা ধূপ গাছ আমরা ধূপ জ্বালাই না হ্যাঁ এই যে ধূপ এটা ধূপ গাছ আল্লাহু আকবার সকালে মানে গন্ধ এখন ওই যে রাবারের গন্ধ আসছে বাংলাদেশে দুইটা গাছ আছে একটা আছে একটা আছে বাংলাদেশে দুইটা গাছ আছে যার একটা এই নুয়াশপল্লিতে তাও এর বয়স কত বছর 20 বছর এই ভাই রাত চলে যাচ্ছিল আমরা সাথীবাটা খুব মিস করব যাদেরকে আমি পাঠিয়ে দিছি ওনারা ছোট বাচ্চা বললাম আর ছোট ছোট আরো রিয়ার গাছ আরো কিছু আছে এলে সিলেটের আগর গাছ এই আগর এটার নাম হলো গিলা গাছ এই গাছ গিলা গাছ এই গাছ মানে এটা এরকম হইছে কেন গাছ লাগাইছিল উনি এখান দিয়ে সেইটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে পাহাড়ের মতো এরকম স্যার বলছি এই গাছের মধ্যে আছে টিলা টালা হবে এটা একটা পাহাড়ের শেপ তৈরি হবে এটা 5 বিঘা জায়গা গিলতে পারে স্যার এরকম বলছে আর কি এটা 5 বিঘা জায়গা গিলবে এই যে যাচ্ছে আসলে আমি 10 মিনিট কেন 10 ঘন্টায়ও আমি মনে হয় স্টেপ বাই স্টেপ একটার পর একটা বিষয় মানে তুলে ধরলে শেষ হবে না আমি টায়ার্ড হয়ে গেছি আর পারতেছি না আপনি যারা আমাকে কত কিছু দেখাবেন আমি টায়ার্ড আমাকে একটু বের করে দেন গুরু গুরুর জিনিস দেখাচ্ছি স্যারের জিনিস সে হলো গুরু আমার হ্যাঁ কত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আসলে এত কৃতজ্ঞতা বোধ পোষণ করতেছি কারণ এত বছর যা বর্তমানে আছে এই গাছগুলা স্যারের সাথে থাকে স্যারের মায়া মমতা ভালোবাসা নিয়ে উনি চলছে স্যারের সাথে রেখে উনি এবং স্যার হুমায়ুন আহমেদ সাহেব নিজাতে গাছগুলো লাগাইছেন সত্যি অসাধারণ মানে আমি এতবার আসছি এখানে আমার নিজের চোখেও এগুলো আড়ালে ছিল 200 টাকা টিকিট যারা বলেছেন যে 200 টাকা কেন করা হলো আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে গলা ধইরে বউ আর বাচ্চারে দোলনা উঠে হ্যাঁ আর এজন্য আমি 200-300 টাকার জায়গায় টিকিট কাটুম এইটাই মনে হয় জীবনের চরম সার্থকতা আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি ভাই আপনার কাছে কি মনে হয় কোথায় দাঁড়িয়ে আছেন এটা তো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মতো লাগতেছে আপনার কাছে আপনার কাছে ওই রকম আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে জার্মানি কোন এক রাজ জার্মানি আর আপনার বাংলাদেশের একটা স্থান কিন্তু দ্বিতীয় সুইজারল্যান্ড কাশ্মীর এবং জার্মানি এই ভাইরা কিন্তু চলে যাচ্ছিল কিন্তু ওনাদের কাছে এই স্থানটা এমন ভাবে হঠাৎ করে চলে আসছে এইসব স্বাদ এই টেস্ট এই গ্রান আর কোথাও পায় নাই আমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে এবং গভীর থেকে আমার এই মোশারফ ভাই যিনি আছেন যিনি হুমায়ুন আহমেদের সাহেবের সাথে এই গাছগুলো লাগিয়েছেন এবং এই স্থানের পরিচর্যা এত বছর যাবত করে যাচ্ছেন এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আমার প্রিয় ভাই মোশারফ হোসেন ভালোবাসা রাখতেছি আপনার নাম কি আপনার 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 এরা আমার ভালোবাসা প্রাণের ভাই সম্ভবত বয়সের এজ হিসাব করলে সমবয়সী না হলেও আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের মতোই হবে এই জন্য আমার ভাইদেরকেও ধন্যবাদ কারণ এই প্রুফ করার জন্য ওনারা আমাকে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছে যারা নুয়াশপল্লি এখনো আসেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বলতে পারেন একটা বড় ধরনের আমাদের জন্য একটা উপহার যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখতেছি এবং আমার কথাবার্তা যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজগুণে ক্ষমা করে দিবেন আর আমি এখানে যে সত্যটা দেখেছি তাই আপনাদের সামনে তুলে ধরেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশে থাকলে আবারও দেখা হবে মরে গেলে বিদায় প্রত্যাশা মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও অসাধারণ ক্যামেরা ভাই।